হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি জুয়েলারি কিনেছি, তো তোমাদের দেখাতে পারিনি, তার জন্য তোমরা কমেন্টে অনেকেই বলেছো যে দিদি এটা দেখো এটা দেখো। আসলে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, প্লাস মাম্মা থাকতে চাইছিল না, রাত হয়ে গেছিলো বলে। তো চলো আমি দেখিয়ে দিই কি কি শপিং করেছি, কিন্তু তার আগে আরেকটা জিনিস করবো, কাজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাম্মাকে ড্রেসটা পরিয়ে দেখি কেমন লাগছে। এই দেখো আর ঐশীর কোমর তো বুঝতেই পারছো কত বড়। ঘুঘু লেহেঙ্গা পরবি? পরবি, হয়ে গেছে, চলে এসো দাঁড়া, পিন করে দেবো তো। ও বাবা, শাড়ি পরেছে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. মামার এটা কেন কেনা হয়েছে জানো? কারণ মাম্মা সরস্বতী পুজো, ফার্স্ট সরস্বতী পুজো, ফার্স্ট বলতে আগে ছিল কিন্তু তখন বুঝতো না, এটা এখন বুঝতে পারছে। চলে এসো ভালো করে পরে দিয়েছে এটা। ভাই মানে পায়ে পায়ে কি হচ্ছে, লেগেছে? কি লেগেছে পায়ে? চপ। আচ্ছা এসো, মামাকে বলো, মামাকে গিয়ে বলো, জামাটা ভিজে বাবা, ভিজে গেছে জামাটা। ভালো কথা বলতে গেলাম বলছি, বলছি যে তুমি আর আমি দুজনই হলুদ শাড়ি, বুঝেছো? চল না মামি, টাটা, বাই বাই। মাম্মার জার্সি চেঞ্জ হয়ে গেছে, আর মাম্মার দেখা দুটো জুতো কিনে এনেছি, এমনি নর্মাল হাওয়াই চটি টাইপের, একটু বড় বড় নিয়েছি। হ্যাঁ দেখো দাঁতো মাম্মা দেখিয়ে দিই, তুমি দেখো, তুমি দেখিয়ে দাও, তুমি দেখিয়ে দাও, জুতোগুলো দাও। আমার জুতো গুলো দেখাই দাঁড়াও, আমার জুতো দেখতে কি সুন্দর না, সিম্পলের উপরে আমাকে মনে হচ্ছে ভালো করে দেখাতে দেবে না, কিন্তু দেখাচ্ছে ওদের চেষ্টা পাচ্ছে। হ্যাঁ জুতো যেটা পাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি।
একটা খোপা নিয়েছি চুলে, এগুলো ওখানে ভিডিও করা হয়নি, সব জায়গায় তো ভিডিও করা যায় না, না তো দেখিয়ে দিই। আর চুল তো প্রচুর আমার, তার জন্য খোপা কিনেছি। এই যে, আর এটা হচ্ছে ক্লিপ দেওয়া, দেখো জিনিসটা বেশ ভালো লাগে। আবার এসে এটা খুলে শুয়ে পড়ো, দাঁড়াও তুমি চুলে লাগাবে, এসো দাও। ভালো 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 হয়েছে মামা, নো। আর একটা ইয়াররিং নিয়েছি, তোমার ইয়াররিং আমার এরকম একটা দেখেছো, কিন্তু ওটা না মানে চেনটা ছিঁড়ে গেছে আমার একটা, তাই একটু বড়োর উপরে নিয়েছি। মামার পেরে যাবে বাবা, তোমরা তোমার এরকম ইয়াররিং দেখেছো টানা দেওয়া, সেই কানের গয়না দেখাচ্ছিলাম যখন, কিন্তু একটা টানা ছিঁড়ে গেছে, একটা বড় ফোনের উপরে নিয়েছি। দেখো বসে পড়ো, বাবার নামে কমপ্লেন করলে হবে না, আবার চাপ বসো। তুমি বলছো কেন আমার কোলে এসে বসবে, আমি হ্যাঁ বাবাকে বলে দাও। ব্যাস ওকে কোন রকমে ভোলাতে পেরেছি জুতো দিয়ে আমার। এবার আমি দেখিয়ে দিই, এই যে এই দুটো বক্স নিয়েছি, একটা এই সাইজের একটা আর একটা মাঝারি সাইজের। ধর তুমি দেখে কোথাও দূরে বেড়াতে গেলাম, কিছু মেডিসিন নিয়ে নিলাম, বেশ পছন্দ হলো। কেমন হয়েছে বলো, হ্যাঁ সব জিনিসগুলো আমি দেখাচ্ছি কেমন হয়েছে বলো। সব করে দরকারি জিনিস নিয়েছি, ঝামেলা মিটে যেত, জাস্ট খাবার আর টুকিটাকি কিছু জামাপত্র নিলে আমার হয়ে যাবে একটা ব্যাগের মধ্যে। দেখে বেশ পছন্দ হলো। মাম্মা ব্যাগটা দাও, মাম্মা ব্যাগটা নিয়ে এসো, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ খুলি খুলি, সরো সরো সরো। বটল নিয়েছি, বোতল এই যে একটা বটল, একটা বটল এইটা, এই দুটো আর আর একটা বক্স নিয়েছি, এগুলো তুমি সাজগুজো রাখতে পারো। পাপ করার কি আছে, বাবাকে বকতে দিই। ওই দেখতে পাচ্ছ খুবই ডেঞ্জারাস অবস্থা, মা বাবা দুজনকে পাপ করে দিচ্ছে আমাদের, এর মধ্যেই আমাকে ভিডিও চালিয়ে যেতে হচ্ছে। সবার সঙ্গে ভালো লাগে, ব্লু যেহেতু আছে, ব্লু কালার শাড়ি, রেড কালারের শাড়ি, এগুলো সবার সাথে যায় আর কি। দাম দেখতে ব্লাউজটা জুতোগুলো আমাকে মনে চার পড়তে হবে না, জাস্ট কিনে দেখিয়ে দিলাম, সব করালো ব্যাস, এবার সবাই চলে গেলো জুতোগুলো আমার। দেখো একটা ব্লাউজ, এটা সিম্পলের ওপরে আমি একটা না সাদা রঙের সেম ঢাকাই শাড়ি নিয়েছি তোমাদের দেখাবো, তো তার জন্যই আর কি এই ব্লাউজটা নিলাম সিম্পলের ওপরে। একটা কাজ হেভি কাজটা নিচ্ছিলাম, কিন্তু তারপরে আমার বড়ি আবার বললো যে হেভি কাজ দেওয়া নিও না, যে সিম্পলের ওপরে না ভালো লাগবে। তো এইটা এটাও একটা অপশন আছে, এটাও পরা যেতে পারে। হ্যাঁ
হ্যাঁ কি হয়েছে বাবা? হ্যাঁ বাবাকে তো জুতো মারবি। আর লাল রঙের একটা সিম্পল একটা ব্লাউজ নিয়েছি, একটু গ্লসি টাইপের। সবসময় যে সুতির পরে সুতির গুলো একটু কাচলে ইয়ে হয়ে যায়, তার জন্য একটু ব্লাউজ একটু বেশ চকচকে টাইপের নিয়েছি, একটাই নিয়েছি। আর আর একটা আছে গোল্ডেন কালার, গোল্ডেনটা দেখে না আমার ভীষণ পছন্দ হলো, জাস্ট কাজটার জন্য কুচি কুচি দেওয়া, মানে সমস্ত রকম বেনারসের সঙ্গে মানে যা কিছু হেভি মানে ভারী শাড়ির সঙ্গে এটা ক্যারি করা যেতে পারে। দেখো জাস্ট ব্লাউজটার ডিজাইনটা খুব সুন্দর না? আমার খুব ভালো লেগেছে, এই হাতগুলো কুচি দেওয়া আছে বলে, তারপরে এই যে সাইজগুলো পিঠটা কুচি দেওয়া আছে বলে ভালো লেগেছে এটা, তাই এটাও নিয়েছি। তো ব্লাউজগুলো কেমন হয়েছে জানিও। হ্যাঁ আর শ্রীহরি থেকে দুটো মাত্র জিনিস নিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। গয়না নিয়ে মামের মধ্যে মনে হচ্ছে না প্রচুর অশান্তি হয়ে যাবে, তো যাই দেখো একটা পেন্ডেন্ট, জাস্ট একটা জিন্স টপ পরলাম, যা কিছু চুড়িদার টুড়িদার পরলো, আর সঙ্গে ছোট্ট পেন্ডেন্ট আছে আর কামিজ আছে, আর ফাইনালি একটা নোয়া নিলাম, মানে ইচ্ছা হলো আর কি। এই দেখো সিম্পলের ওপর চেঞ্জ করে মানে পরতে পারবো, ধরো এটার বদল এটা পরে নিলাম, এটা দেখলাম ধরো পরে দেখি। হ্যাঁ শুধু একটাই পরতে হয়, জিনিসটা খুব সুন্দর দেখো, মানে তুমি পাতের নোয়াটার বদলে এটা করলে তোমার শাখা বলো পড়তে পারো, তাহলে কোথাও বেড়াতে গেলে তো চেষ্টা করলে হয়ে গেলো, দেখতে সুন্দর না সিম্পলের উপরে। তো এই হচ্ছে আজকের আমার শপিং, তো জিনিসগুলো কেমন হয়েছে প্লিজ নিজে কমেন্টে জানিও। হ্যাঁ আর মাম্মার দুষ্টুমিটাও কেমন হয়েছে, তার সঙ্গে মাম্মার ড্রেসটাও কেমন হয়েছে, সেগুলো সব জানিও। তো আমার ভিডিও আজকের মতোই শেষ, তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ নিচে কমেন্টে জানিও, আর এরকম আরও দুষ্টু মিষ্টি ব্লগ পেতে চাইলে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, আর অনেক 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 কমেন্ট করো। আজকের মতো বলে দাও গুড নাইট, বলে দাও ওর ভাষায় গুড নাইট।